আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের ইন্টারভিউ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ডিসেম্বরের 27 তারিখে ফার্স্ট ফেজে ইন্টারভিউ হয়েছে এবং পরবর্তী পর্যায়ের ইন্টারভিউগুলো জানুয়ারি মাসের 10 তারিখে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। সো এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি 50টা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ফ্রিকোয়েন্টলি যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয় প্রাইমারি টেটে, তার একটা লিস্ট করেছি। সেই 50টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ডিসকাস করতে চলেছে, যে কোয়েশ্চেনসগুলো না প্রিপেয়ার করে গেলেই নয়, ভালো নাম্বার পেতে এই 50টা কোয়েশ্চেন অবশ্যই করে যেতে হবে। তার আগে ছোট্ট করে জেনে নেবো যে ইন্টারভিউ প্রসেস সম্পর্কে। আপনারা জানেন যে ইন্টারভিউ প্রসেস হয় একটা ভাইবা হয়, ঠিক আছে, ফার্স্ট ভাইবা অ্যান্ড সেকেন্ড ইজ অ্যাপটিটিউড টেস্ট। ভাইবাতে আপনাদের কোশ্চেন করা হবে, মৌখিকভাবে কোশ্চেন করা হবে, আপনাদের আনসার দিতে হবে, এবং সেকেন্ড যে পোর্শনটা থাকে ইন্টারভিউর মধ্যে সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। এই অ্যাপটিটিউড টেস্টটা কি? অ্যাপটিটিউড টেস্টটা হচ্ছে আপনি যখন স্কুলে পড়াবেন, ক্লাসে পড়াবেন বাচ্চাদের, তখন আপনাকে কীভাবে পড়াচ্ছেন, আপনার শিক্ষণ পদ্ধতিটা কেমন, সেই স্কিলসটা কিন্তু চেক করা হবে অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে। এই অ্যাপটিটিউড টেস্টে আপনাকে যে কোনো একটা টপিক দেওয়া হতে পারে এবং বলা হতে পারে যে এই টপিকটা আপনি কিভাবে বাচ্চাদের পড়াবেন, সেটা কিন্তু একটা ক্লাসের মাধ্যমে ছোট্ট একটা ডেমোনস্ট্রেট করতে হবে আপনাকে ইন্টারভিউয়ারদের সামনে। এটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। ইন্টারভিউতে যখন যাচ্ছেন, ইন্টারভিউ সম্পর্কে আপনার কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সেগুলো আপনি জানেন যে ইন্টারভিউতে কিন্তু আপনার নলেজ টেস্ট করা হবে না, ইন্টারভিউতে আপনাকে বেসিকগুলি যেগুলো টেস্ট করা হয়, যেগুলো আপনাকে অবজার্ভ করা হয়, যেগুলোর ভিত্তিতে নাম্বার দেওয়া হয়, সেগুলো হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে ইওর কমিউনিকেশান স্কিলস, আপনি কীভাবে কথাবার্তা বলছেন, ঠিক আছে, আপনার বলা অ্যান্সার দেওয়ার পদ্ধতি, কীভাবে গ্রিটিংস করছেন, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিংস কিন্তু সেখানে কিন্তু অবজার্ভ করবেন যারা ইন্টারভিউ থাকবে। অর্থাৎ কমিউনিকেশান স্কিলসটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে। সেকেন্ড হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বডি ল্যাঙ্গুয়েজ। আর আপনার যেমন বডি ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝায়, যে আপনার বডি পশ্চার্স কেমন, আপনার জেস্টার্স কেমন, ঠিক আছে, ওভারঅল ইওর বডি ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় আপনি কীভাবে যখন ঢুকছেন, কীভাবে ঢুকছেন, আপনি কীভাবে গ্রিটিংস করছেন তাদেরকে, কীভাবে বসছেন, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং, আপনার আই কন্ট্যাক্ট, আপনি নট করছেন কি না, আপনি কীভাবে রেসপন্স করছেন, দ্য ওয়ে ইউ আর রেসপন্সিং, সবগুলো কিন্তু পড়ে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়ালিটিস যেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যান্ড থার্ড ইজ ইওর ড্রেসিং সেন্স, ইউনো ইওর ড্রেসিং সেন্স শুড বি ডিসেন্ট, আপনি কী পোশাক পরে যাচ্ছেন ইন্টারভিউ দিতে, এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে জানতে হবে। আপনি কীভাবে কোন পোশাক পরে যাবেন সেই রিলেটেড একটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তার যে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি, অবশ্যই সেখানে গিয়ে এই ভিডিওর পরে কিন্তু অবশ্যই দেখে নেবেন যে কী কী ড্রেস, আপনি কেমন ধরনের ড্রেস আপ করে সেখানে যেতে পারেন। ওকে, তারপরে আপনার দেখা হয় যে আপনার উপস্থিত বুদ্ধি, কোনো একটা কোশ্চেন আপনাকে করা হলো, যদি কোশ্চেনের আনসার না পারেন তাহলে কীভাবে আনসার করবেন, ইচ অ্যান্ড এভরিথিং শুড বি অবজার্ভড। ওকে, আপনার সহনশীলতা কী, আপনার ধৈর্য, পেশেন্স, এগুলো কিন্তু চেক করা হয় ইন্টারভিউতে। ওকে, আজকে ইন্টারভিউর জন্য প্রাইমারি টেটের ফার্স্ট ক্লাস নিচ্ছি। এই পরবর্তী যে ক্লাসগুলোতে প্রত্যেক ক্লাসে আমি যেগুলো বললাম আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কীভাবে যাবেন ড্রেসিং সেন্স থেকে, আরও আমি বিস্তারিতভাবে আপনাদের বলে দেবো, ঠিক আছে। সো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু ডেফিনেটলি প্রেস করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। এবার আমরা আসা যাক 50টা কোশ্চেন্সের দিকে, যেই কোশ্চেন্সগুলো আমরা ডিসকাস করতে চলেছি। তার আগেই বলবো দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ফ্রিকোয়েন্ট কোশ্চেন, যে কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেন আসে, ইন্ট্রোডিউস ইউরসেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে কিছু বলুন, এই কোশ্চেনটা কিন্তু আপনাকে ফেস করতেই হবে। আর এই যে কোশ্চেনটার কিন্তু আনসার আপনাকে ভালোভাবে রেডি করে যেতে হবে, একটা ইউনিক আনসার যেন হওয়া উচিত। এবং কীভাবে এই আনসার দেবেন, স্ট্রাকচার ওয়েতে কীভাবে আনসার দেওয়া যায়, তার অলরেডি একটা ভিডিও আমি কিন্তু বানিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি, ওখানে গিয়ে আপনি এই ভিডিওর পরে চেক আউট করতে পারেন, ঠিক আছে। চলুন তাহলে একাকে শুরু করা যাক। ফার্স্ট ভিডিও ফার্স্ট যে কোশ্চেন আছে আমাদের, দেখা যাক, এনসিটিসি, এনসিআরটি, এসএসএ এক্সেট্রার ফুল ফর্ম। দেখুন, এই যে ভিডিওতে আমি 50টা কোশ্চেন লিস্ট করছি সেটা আপনাকে বলবো, ঠিক আছে, এবং পরবর্তী যে ভিডিওগুলো বানাবো সেগুলো এই কোশ্চেনের আনসারও কী দিতে পারেন তার একটা ডেমো কিন্তু, মানে অর্থাৎ কোশ্চেন্স প্লাস আনসার কিন্তু ডিসকাস করে দেবো। এই ভিডিওতে শুধুমাত্র আমরা কোশ্চেন্সগুলোর ধারণাটা আমি দেবো, ঠিক আছে। এবং 50টা কোশ্চেনের পরে যদি আপনারও মনে হয় আরও কিছু কোশ্চেন অ্যাড করার দরকার, তাহলে নিশ্চয়ই সেটা কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে লিখুন যে এই কোশ্চেনটা আমার আনসার দরকার, ঠিক আছে, সেগুলো আমি চেষ্টা করবো আনসার দেওয়ার পরবর্তী ভিডিওগুলোতে, ঠিক আছে। সেকেন্ড আমরা দেখা যাক যে কোশ্চেন, যে আপনাকে জানতে হবে শিক্ষার অধিকার আইন সম্পর্কে আপনারা জানতে হবে, এবং মিড ডে মিল, ডেফিনেটলি আপনাকে মিড ডে মিল সম্পর্কে জানতে হবে যেহেতু প্রাইমারি ইন্টারভিউ হচ্ছে। বুনিয়াদী শিক্ষা কী, শিশুকেন্দ্রিক শিক্ষা, মন্টেসরি বা কেজি শিক্ষাটা কী, TLM এর ব্যবহার এবং উপযোগিতা কী, ভারতের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিশন,
গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইড শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের মধ্যে পার্থক্য কী ডেফিনেটলি আপনার জানতে হবে। এটা হচ্ছে গভর্নমেন্ট যে একদম টোটালি গভর্নমেন্ট স্পন্সার্ড যে করে, ঠিক আছে, সরকারি স্কুল যেটা বলা হয়, আর আদার সরকারি বা গভর্নমেন্ট এইড শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সে কী পার্থক্য, মাতৃভাষার গুরুত্ব, শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষার কী গুরুত্ব আছে শিক্ষাক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। জাতীয় পতাকা, আমাদের জাতীয় পতাকার যে রং আছে সেই রঙের প্রত্যেকটা রঙের যে অর্থ এবং যে প্রতীক সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। 9 নম্বর কি আপনাকে জানতে হবে যে শিক্ষা ব্যবস্থায় যে পাস ফেলের যে যুক্তি, আর যদি শিক্ষা ব্যবস্থায় পাস বা ফেল এই ব্যাপারটা নিয়ে আপনার যে মতামতটা কি সেটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু তৈরি করে যেতে হবে। আপনার সম্পর্কে কিছু বলুন, আমি অলরেডি কিন্তু এটা ডিসকাস করে দিলাম, ঠিক আছে। আপনি প্রাইমারি স্কুলে শিক্ষকতা কেন করতে চাচ্ছেন, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অ্যান্ড এটা কোশ্চেন জিজ্ঞাসা আপনাকে ফেস করতে হতেই পারে খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন, যে আপনি প্রাইমারি স্কুলের শিক্ষকতা কেন করতে চাইছেন, হোয়াই। মাইক্রো টিচিং কি, অপারেশন ব্ল্যাকবোর্ড কি, স্মার্ট ক্লাস কি, WWF কি, এর কাজ কি, ওকে। বাচ্চাদের যদি শূন্যের ধারণা, এইগুলো হচ্ছে সিচুয়েশন বেস বা আপনার স্কিলসগুলো বেরিয়ে আসবে এই কোশ্চেনের মাধ্যমে। যেমন হচ্ছে জিজ্ঞাসা করা হতে পারে যে অ্যাপটিটিউড টেস্টে, এটা আপনাকে জিজ্ঞাসা করা হতেই পারে যে বাচ্চাদের শূন্যের ধারণা কীভাবে শেখাবেন, বা প্রথম যে শূন্য লেখা শিশুদের কীভাবে শেখাবেন, ঠিক আছে। আপনাকে জানতে হবে যে কীভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে এর আনসারটা দেওয়া যায় ভালোভাবে। একজন শিক্ষক বা শিক্ষিকা কখন সার্থক হন, বিদ্যালয়ে কীভাবে মূল্যবোধ, বিদ্যালয়ে কীভাবে মানে মূল্যবোধের শিক্ষা দেবেন, ঠিক আছে। প্রথম থেকে এটা কিন্তু আপনাকে জানতে হবে যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী, ঠিক আছে, পারলে 8 পর্যন্ত আপনাকে, পঞ্চম শ্রেণী তো আবশ্যিক, মানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পাঠ্য বইগুলো আছে সেই সম্পর্কে, কোন কোন ক্লাসে কী কী পাঠ্য বই আছে সেই সম্পর্কে আপনারটা অবগত কিন্তু একটা ধারণা কিন্তু থাকা উচিত। শিক্ষাতে ছবির গুরুত্ব কী, অর্থাৎ পিকচারাইজের মাধ্যমে শিক্ষাকে আরও কীভাবে আকৃষ্ট করা যায় বা কী কী উপযোগিতা আছে সেগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। যুক্তাক্ষর সম্পর্কে বাচ্চাদের কীভাবে ধারণা দেবেন, ওকে। শিশুদের প্রথম বর্ণ কীভাবে লেখা শেখাবেন, ঠিক আছে। যদি এই যে একটা সিচুয়েশন বেস কোশ্চেন, যদি কোনো বিষয়ে দুর্বল হয়, যদি কোনো ছাত্র কোনো বিষয়ে দুর্বল হয়, তখন শিক্ষক কীভাবে আপনার, মানে শিক্ষক সেটা কীভাবে হ্যান্ডেল করবে, সেই ছাত্রকে কীভাবে ডিল করবে, ঠিক আছে। মানে প্রথম দিন স্কুল ক্লাসে নিতে গিয়েছেন, এটা একটা সিচুয়েশনাল বেস কোশ্চেন্স, যে প্রথম দিন যদি স্কুলে ক্লাস নিতে গেছে একদম প্রথম দিন, তাহলে প্রথম আপনার করণীয় কী কী হবে, প্রথম দিন গিয়েই আপনার ইমপ্রেশনটা কীভাবে হবে, ঠিক আছে। প্রথম বেঞ্চে বসানে গণ্ডগোল শুরু হয়ে গেল, এটা কিন্তু বাচ্চাদের মধ্যে প্রায় হয় ক্লাসের ভিতরে, ঠিক আছে, খুব একদম রিয়েলিটি, আপনি যখন রেগুলার যাবেন এগুলো ফেস করতেই হবে। সো প্রথম বেঞ্চে বসানে কিন্তু গণ্ডগোল লেগে গেল, এবার শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি সেই সিচুয়েশনকে কীভাবে হ্যান্ডেল করবেন। পাঠ্যক্রম কী এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কী, ওকে, এটা রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। 28 নম্বর কোশ্চেন কী আছে, যে স্কুলে ছাত্রছাত্রীদের শাস্তি দান কি উচিত, আপনার কী মনে হয়, আগে তো প্রচুর পেটানো হতো স্কুলে, এখন যেটা বন্ধ আছে, সো আপনার এই বিষয়ে আপনার মতামতটা কী। বর্তমানে অভিভাবকদের মধ্যে প্রাইভেট স্কুলে সন্তানদের পড়ানোর প্রবণতা বাড়ছে, তার কারণ কী, আপনি কী মনে করেন এই বিষয়ে, আপনার কী মত আছে। আপনার চাকরি যদি আপনার জেলার বাইরে হয়, ডেফিনেটলি এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি হয় যে আপনার চাকরিটা আপনার জেলার বাইরে হচ্ছে, তাহলে আপনি কী করবেন, আপনি কি চাকরি ছেড়ে দেবেন। 31 কি আছে, যে শ্রেণীকক্ষে একটি ছাত্র যদি একটি ছাত্রীর মাথা ফাটিয়ে দিল, বাট একটি ছাত্রী আর ছাত্র মাথা ফাটিয়ে দিল, ঠিক আছে, তখন আপনি কী করবেন, আপনার কী করণীয়। শিক্ষাদানের ব্যাপারে শিক্ষকের প্রাথমিক কাজ কী, একটি আদর্শ শিক্ষকের কী কী গুণাবলী থাকা দরকার, একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কীভাবে ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করবেন, আপনি এই চাকরির জন্য নিজেকে কতটা যোগ্য মনে করেন, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এটা, যে আপনি এই চাকরির জন্য নিজেকে কতটা যোগ্য মনে করেন, এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা প্রায় জিজ্ঞাসা করা হয়, যে আপনি যদি এর থেকে উচ্চ মানের চাকরি পান বা উচ্চ পদের চাকরি পান তাহলে কী করবেন, এটা কিন্তু অনেকে ঘাবড়ে যায় এই আনসারটা দেওয়ার জন্য। এই আনসারটা কীভাবে দিতে হয় আমি কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই ভালোভাবে বলে দেবো, ঠিক আছে, যে উচ্চ মানের যদি চাকরি পান তাহলে কী করবেন, চাকরিটাকে ছেড়ে দেবেন। শিক্ষকের প্রাইভেট টিউশন যে করানো নিয়ে আপনার মতামত কী, আপনি কি সমর্থন করেন ব্যাপারটা, একজন শিক্ষক হিসাবে শিক্ষকতাকে কোন দৃষ্টিতে দেখবেন। যদি কোনো শিশু শ্রেণীকক্ষে পঠন পাঠনের ব্যাঘাত সৃষ্টি করছে, ঠিক আছে, অনেকে ঝামেলা সৃষ্টি করে, স্টুডেন্ট তো থাকবেই, তারা ঝামেলা সৃষ্টি করবে, ঠিক আছে, এটা স্বাভাবিক, তখন একজন শিক্ষক বা শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি কীভাবে সেটা ম্যানেজ করবেন। অ্যান্ড এই কোশ্চেনগুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, আপনার হবি কী, ঠিক আছে, আপনার হবি কী, আপনার দুটো উইকনেস বলুন, আপনার স্ট্রেংথ কী, আপনার জেনা সম্পর্কে কিন্তু একটা ভালো নলেজ থাকা দরকার, ঠিক আছে, যে জেলা থেকে আপনি বিলংস করবেন সেই জেলা সম্পর্কে আপনার অবশ্যই নলেজ থাকা দরকার। এবং আমরা 23টা জেলার
23টা ভিডিওর যে সিরিজ আমি করেছিলাম, আমার অলরেডি যে প্লেলিস্টের যে আমি লিংক ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি সেখানে কিছু জেলার অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং যেগুলো পেন্ডিং জেলা আছে আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন জেলার ভিডিও লাগবে, সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে। সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন, ঠিক আছে। রাজ্যের মন্ত্রী সম্পর্কে জানতে হবে, আমাদের রাজ্যে যে মন্ত্রী আছে কোন কোন মন্ত্রী তো সামলাচ্ছেন তাদের নাম, মানে সেগুলো কিন্তু ভালোভাবে কিন্তু জানতে হবে, ঠিক আছে। এবং যে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে কিন্তু অবগত অবশ্যই থাকতে হবে, যেগুলো ঘটে চলা ঘটনাগুলো সাম্প্রতিক সেগুলো কিন্তু আপনার জানতে হবে। তার মধ্যে কাতার ফুটবল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন কিন্তু ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করতেই পারে। আপনি আপনার স্কুলের উন্নতির জন্য কী কী পদক্ষেপ নেবেন? 47 নম্বর কোশ্চেন কি, ডিএলএড ট্রেনিং নেওয়ার সময় নতুন কী কী জিনিস শিখেছেন? ওকে, আপনার গ্র্যাজুয়েশন, আপনি যদি আপনার হায়ার যে স্টাডিজ করেছেন, ঠিক আছে, গ্র্যাজুয়েশন হতে পারে, এমএ হতে পারে, এমএসসি হতে পারে, হোয়াট এভার, সো আপনার যে মানে হায়ার স্টাডিজ করেছেন সেখানে আপনার যে সাবজেক্ট ছিল কোর সাবজেক্ট, সেই সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন করা হতে পারে, সো সেই সম্পর্কে আপনার অবগত থাকতে হবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ সম্পর্কে অর্থাৎ আমাদের জেলা সম্পর্কে কিন্তু ধারণা অবশ্যই থাকা দরকার, ঠিক আছে। আপনি কি মনে করেন যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন? অর্থাৎ আমাদের যে এখন যে শিক্ষা ব্যবস্থা আছে তার মধ্যে কি চেঞ্জেস আনা প্রয়োজন? আপনার কী মতামত এই বিষয়ে? সেটা কিন্তু যদি থাকে আপনার মতামত যে চেঞ্জেস আনার দরকার কি দরকার নেই, সেটা কিন্তু আপনার ভালোভাবে উপস্থাপনা করতে হবে। সো এই যে 50টা কোশ্চেন আমি আজকে ডিসকাস করে দিলাম, এই প্রত্যেকটা কোশ্চেনের আমি আনসার সমেত কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো আনবো সেখানে কিন্তু ডিসকাস করে দেবো। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যেন সব ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনারা পেয়ে যান। এবং অবশ্যই কিন্তু ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার আরও কী কী কোশ্চেন অ্যাড করার দরকার বা আনসার আপনার দরকার। এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ।